ঈদ মোবারক। আমার বাবা মনে আছে 2 টাকা দিছিল 8টা মাসের জন্য। এনএএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নবীন প্রবীণ ঈদ আনন্দ উৎসব। আমি সমুন চাঁদ দেখার যে প্রতিযোগিতা ছিল, কার আগে কে দেখবে, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। আমার যাবার সময় হলো, দাও বিদায়। স্যারের কণ্ঠ অনেক সুন্দর, থেকে স্যার অনেক আপন করে নেয় এবং কাজ ছেড়ে দেয়, ধরে রাখে না। আইনজীবীদের আনন্দ নবীন প্রবীণ। বেলুন ফুলানো দশটা ছেলেদের কাজ, যদিও সাইজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মনে পড়ে ভাবির উদ্দেশ্যে কিছু বলুন। সবার কাছে কিন্তু সালামিটা অনেক বড় জিনিস। আমরা রাত্রিবেলা যায় ওনার ডাব গাছ থেকে ডাব কেটে নিয়ে আসি। আমার ওই ড্রেস, আমার সব কিছু, আমার সেট আপ সেটিং কেউ যেন না দেখে, ওনাকে মানে একটু পাইতে কষ্ট হয়। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, মানে একটা টান অনুভব করতাম কেমন যেন। পরে জানতে পেরেছি যখন ইন্টারমিডিয়েটে উঠে, যে এই টানটা কি নাকি লাভ বা প্রেম বলে অনুভূতি। আসলে তখন আমি অনেক ছোট ছিলাম, 16+ ছিলাম, তো তখন আমি এরকম কিছু বুঝতাম না যে হাজব্যান্ড বিয়ে হবে এরকম। তো উনি আমাকে বললো যে দেখো লয়ার হওয়া যায় কিনা, মানে রাগ করবো আমি, রাগ ভাঙাবে উনি, কিন্তু উল্টাটা করতে হয়। আমার বাবা অবশ্য আমাকে দিতে যায়নি, আমি একটা মেয়ে। আপনার স্ত্রীকে কতটুকু ভয় পান? প্রচুর ভয় পাই ওকে। ওর চোখের একটা এমন একটা চাহনি আছে, সেই চাহনি যখন সে আমার দিকে দেয়, আপনি সম্পর্কে ভিতর থেকে আমার গলা শুকিয়ে যায়। বা কীভাবে আপনি আইন পেশা আসতে? জি, আপনাকে ধন্যবাদ। আইন পেশায় আসার পিছনে আমার ফ্যামিলিগত তো অবশ্যই একটা অবদান আছে। বেলুন ফুলানো প্রতিযোগিতা ভালো সাবমিশন দেখবেন ঈদের 7 দিন প্রতি রাত 9টায়। সর্বশেষ 10 নবীন প্রবীণ ঈদ আনন্দ উৎসব।